যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হ্যাকিং এর অভিযোগ খতিয়ে দেখার পক্ষে চার সিনেটর। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। বিজেপির ভূমিকায় সীমান্তে নিহত সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সাফের প্রস্তুতিতে ব্যস্ত নারী ফুটবলাররা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি খাদিজা ইসলাম। এবার বিস্তারিত, যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের 538টি ভোটের মধ্যে 270টিরও বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এই ইলেকটোরাল কলেজে নির্বাচনী ভোট গ্রহণ করা হয়, আর এখানেও হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকটোরাল কলেজের ভোটাভুটি। 538 জন ইলেক্টর বা নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোট দিবেন। এই ভোটের আগে ইলেকটরদের প্রতি ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রোববার ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ট্রাম্পকে ভোট না দিয়ে হিলারিকে ভোট দেওয়ার দাবি জানানো হয়েছে কোনো কোনো সমাবেশ থেকে। এদিকে নির্বাচনের সঙ্গে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে দ্বিপাক্ষিক তদন্ত প্যানেল গঠনের আহ্বান জানিয়েছেন চারজন সিনেটর। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ নতুন কিছু নয়। নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প বিরোধী বিক্ষোভ থেমে থেমে চলে আসছে দেশজুড়ে। তবে ইলেকটোরাল ভোটের আগের দিন রোববার নতুন করে দানা বাঁধা বিক্ষোভ সমাবেশ থেকে ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ইলেকটোরদের প্রতি আহ্বান জানানো হয়। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। রাজধানী আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় তিনি হামলার শিকার হন বলে তথ্য নিশ্চিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন সিরিয়ার শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলাকারী আড়াই বছর যাবৎ আঙ্কারার দাঙ্গা পুলিশের কর্মকর্তা ছিল বলে নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সৈলু। তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ। এভাবে আকস্মিক গুলি বর্ষণ করা হয় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেছন থেকে অতর্কিত গুলি করা হয় তার উপর। চলতি বছরে 150-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের সরকার। যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংগঠন রিপ্রাইভ গ্রুপে এ সংখ্যা প্রকাশ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গোপন আদালতটিতে ড্রাগ অপরাধী, অপ্রাপ্তবয়স্ক ও রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে চলতি বছর 150 জন, 2015 সালে 158 জন এবং 2014 সালে 87 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয় রিপ্রাইভ গ্রুপের সংখ্যায়। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদেরকে সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে একই দিনে 47 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাদের অনেকে ছিল কিশোর। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি সরকারের প্রতি কিশোর মৃত্যুদণ্ডের বিষয়টিকে ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। রাখাইনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ সরবরাহের বিষয়ে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা সমাবেশ নিয়ে মিয়ানমারের আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেশটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ বৈঠকের মধ্য দিয়ে দেশটিতে রোহিঙ্গা সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মালয়েশিয়া। এর মধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সভাপতিত্বে স্থানীয় সময় সকালে ইয়াঙ্গনে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একদিনের সম্মেলন শুরু হয়। রাখাইনে রোহিঙ্গা সমস্যা নিয়ে দক্ষিণ পূর্বে এশিয়ার 10 দেশের ওই বৈঠককে বিরল ঘটনা বলে উল্লেখ করে গণমাধ্যম। এই আলোচনা চলমান সংকট সমাধানে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বার্লিনের এক ক্রিসমাস মার্কেটে একটি লরি ঢুকে পড়ায় ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। জার্মান রাজধানীতে একটি গির্জার কাছে গড়ে ওঠা জমজমাট এ ক্রিসমাসের বাজারে বড়দিনের মাত্র 5 দিন আগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আর বেশি দিন বাকি না থাকায় বাজারে অনেক মানুষের সমাগম ছিল। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোয় জাতিসংঘ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে নতুন করে ভোটাভুটির উদ্যোগ নিয়েছে নিরাপত্তা পরিষদ। ফ্রান্সের দেয়া খসড়া প্রস্তাবের কিছু বিষয়ে রাশিয়া আপত্তি জানানোর পর আজ আবারও একই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে পূর্ব আলেপ্পোয় আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার পর সরিয়ে নেওয়ার কার্যক্রম বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুপক্ষের সমঝোতায় রোববার রাত থেকে আবার তাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সমঝোতার পর পূর্ব আলেপ্পো থেকে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ নিয়োজিত বেশ কয়েক বাসে আগুন দেওয়া হয়। রাশিয়ার চেচনিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে এক পুলিশ ও আরও 7 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গ্রজনি এলাকায় পুলিশ বাহিনীকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা অবস্থান নিলে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়। আটক করা হয় 2 জনকে। এরপর ওই এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও 7 সন্ত্রাসী নিহত হয়। এতে এক পুলিশ সহ আহত হয় 6 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বন্দুকধারীদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ। দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। লিবিয়ার উপকূলীয় শীর্ত শহর পুরোপুরি আইএস মুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির জাতিসংঘ সমর্থিত ঐক্যমতের সরকার। দলের শীর্ষ নেতা ফায়েজ আল সারাজ এক টেলিভিশন ভাষণে শীর্ত থেকে জঙ্গিদের উৎখাত করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেন। সন্ত্রাসের বিরুদ্ধে লিবিয়ার এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এক্ষেত্রে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়া সেনা সদস্য ও রাজনৈতিক দলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। চলতি বছরের মে মাসে আইএস এর কাছ থেকে শীর্ত শহর পুনর্দখলে অভিযান শুরু করে লিবিয়ার সেনাবাহিনী। রাখাইনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণবহর প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেশটির পক্ষ থেকে একথা জানানো হয়। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সভাপতিত্বে সোমবার ইয়াঙ্গুনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে দেশটিতে রোহিঙ্গার সংকট সমাধানের আশা প্রকাশ করেছে মালয়েশিয়া। এর মধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেনা সদস্যরা রাখাইনের বেসামরিক মুসলমানদের উপর গণহত্যা, ধর্ষণ, লুট সহ বিভিন্ন নিপীড়ন চালাচ্ছে বলে মানবাধিকার সংগঠনটির নতুন প্রতিবেদনে দাবি করা হয়। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। ইউএস সিনেটে ডেমোক্রেট পার্টির লিডার সিনেটর চাক শুমার দ্বেরতহীন কণ্ঠে বলেছেন, নাগরিকদের অধিকার খর্ব হয় কিংবা কেউ ধর্মীয় অথবা জাতিগত বিদ্বেষের শিকার হন এমন যে কোনো পদক্ষেপ রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডেমোক্রেটিক পার্টির পতাকা তলে জড়ো হয়ে যে কোনো অশুভ তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ রচনা করতে হবে। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, কুইন্সে ফ্ল্যাশিং মেডোস পার্ক সংলগ্ন কুইন্স মিউজিয়ামে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির হলিডে পার্টি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যকালে ডোনাল্ড ট্রাম্পের গণবিরোধী নীতির প্রতি ইঙ্গিত করে সিনেটর সুমার আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় ধরনের বিজয় দিতে হবে। কংগ্রেস যদি আমাদের দখলে আসে তাহলে প্রেসিডেন্ট কর্তৃক যা ইচ্ছা তা করা সম্ভব হবে না। হাউসের ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কংগ্রেস বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার জোসেফ ক্রাউলি। এ প্রসঙ্গের অবতারণা করে চাক সুমার বলেন, সামনের দিনে এই ক্রাউলিকে আমরা হাউজের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দেখতে চাই, তাহলে সর্বস্তরে সৃষ্ট ভীতিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব হবে। 9.5 লাখ চীনা সহ এবছর 6 কোটি টুরিস্ট এসেছে নিউ ইয়র্ক সিটিতে। সিটি প্রশাসনের সংশ্লিষ্ট দফতর কর্তৃক এ তথ্য প্রকাশের সময় বলা হয় যে 31 ডিসেম্বর পর্যন্ত 12 দিন আরও 30 লাখ টুরিস্ট আসবে এই সিটিতে। সুইজারল্যান্ড, ইসরায়েল, জাপান, যুক্তরাজ্য, কানাডা সহ 15টি দেশ থেকে সবচেয়ে বেশি টুরিস্টের আগমন ঘটছে বলেও সিটি কর্মকর্তারা উল্লেখ করেন। টুরিস্টদের নিরাপত্তা সহ জেএফকে কিংবা লাগোর্ডিয়া এয়ারপোর্টে অবতরণের পর ট্যাক্সি ড্রাইভারদের আন্তরিক অভ্যর্থনা সহ নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার ঘটনাবলী নিউ ইয়র্ক সিটিতে টুরিস্ট আগমনের হার টানা 7 বছর যাবৎ বেড়ে চলেছে। গত বছর 5.85 কোটি টুরিস্ট এসেছিলেন এ সিটিতে। এরই মধ্যে 4.76 কোটি ছিলেন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্য থেকে আসা টুরিস্ট। টুরিস্ট বৃদ্ধি পাও গত বছর এই সিটির হোটেল সমূহে 3.49 কোটি রুম ভাড়া হয়।
ট্যুরিজম সেক্টরে কাজ করছেন 3,15,000 আমেরিকান। আগের বছরের চেয়ে তা 15,000-এর বেশি বলে সিটি প্রশাসন উল্লেখ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা যে বর্বরতা চালিয়েছে, হলোকাস্টের সময় এমন বর্বরতা আর কোথাও হয়নি। তা সত্ত্বেও একাত্তরে বাংলাদেশের সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এটা অত্যন্ত লজ্জার। লিয়ার লেভিন শনিবার 17 ডিসেম্বর সন্ধ্যায় ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত নৈশভোজে বক্তৃতাকালে এ কথা বলেন। কানাডা প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম আজ রোববার 18 ডিসেম্বর নয়জন রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে তাকে সম্মাননা দিচ্ছে। এই উপলক্ষে তিনি বর্তমানে টরন্টো সফরে রয়েছেন। নৈশভোজে ফিল্ম ফোরামের আহ্বায়ক এনায়েত করিম বাবুল বাংলাদেশের অন্যতম বন্ধু এই চলচ্চিত্র নির্মাতাকে স্বাগত জানান। নিউ জার্সি থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী এই সময় মুক্তিযুদ্ধে লিয়ার লেভিনের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। চলচ্চিত্র নির্মাতা মনীষ রফিক সবাইকেও ধন্যবাদ জানান। নৈশভোজে ফিল্ম ফোরামের কর্মকর্তা ছাড়াও লেখক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বিজিবির ভূমিকায় সীমান্তে নিহত সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জনগণের জানমাল রক্ষায় ও বিএনপি জামাতের জালোপোড়ার দমনে বাহিনীটির অবদান তিনি স্মরণ করেন। এর আগে সকাল 9টায় পিলখানায় বিজিবির সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী। বিজিবি দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন সদস্যকে কৃতিত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তা সব দলকে মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা, রাষ্ট্রপতি যে সবার সঙ্গে আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্ত নেবেন সেটি আমরা মেনে। খাদ্যবান্ধব কর্মসূচিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রীর অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী মার্চ এপ্রিলে পুনরায় শুরু হওয়া এ কর্মসূচিকে ডেটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, এই যে খাদ্যবান্ধব কর্মসূচিতে আমরা সাকসেসফুল, আমরা 100% এই কর্মসূচিতে সাকসেসফুল করতে চাই। এই কর্মসূচি থেকে আমরা কোনো রকম প্রশ্নবিদ্ধ হতে যেতে রাজি না। ম্যাক্সিমাম এই বিলি বন্টনের সাথে যারা জড়িত চেয়ারম্যান মেম্বার, তারা তো আমাদের দলীয় মেম্বার চেয়ারম্যান, কিন্তু তাই বলে কেউ যদি এই কর্মসূচি থেকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই। আগামী মার্চ এপ্রিলে যে আমরা কর্মসূচিটা যখন আবার চালু হবে, আমরা এই কর্মসূচিটাকে এমন অবস্থায় নিয়ে আসতে চাই যাতে আর কোনো রকম কথাবার্তা যাতে কেউ না শুনতে হয়। আমরা ওই কর্মসূচিটাকেও আমরা ডাটা বেজে নিয়ে আসতে চাই। আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের 1/4 কোনো না কোনো সময় মামলার আসামি ছিলেন। রাজধানীর ডিআরইউ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন। সংবাদ সম্মেলনে সুজনের তথ্য বিবরণী থেকে জানা যায়, নির্বাচনে মোট 146 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমানের 15 জনের বিরুদ্ধে এবং অতীতের 36 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এছাড়া অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনেও প্রাধান্য রয়েছে ব্যবসায়ীদের। মোট 146 জনের মধ্যে 83 জন প্রার্থী ব্যবসায়ী এবং 23 জন আইনজীবী।
বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা যাবেন বলে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন 72 ঘন্টার আগে বহিরাগতদের প্রবেশে বাধা নিষেধ আরোপ করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, বহিরাগত শব্দ এইটা একটা অশোভন শব্দ, অরাজনৈতিক শব্দ দিয়ে এই নির্বাচন কমিশন সমগ্র জাতিকে অপমান করছেন, ভোটারদেরকে অপমান করছেন। যখনই তারা জানতে পেরেছে যে 20 তারিখে বিএনপির চেয়ারপারসন সেখানে যেতে পারেন, তখনই 72 ঘন্টা আপনার তারা বিধিনিষেধ জারি করেছে। কথাটা হচ্ছে যে 72 ঘন্টা কেন, তাহলে নিশ্চয়ই এটার উদ্দেশ্য আছে, বিএনপির চেয়ারপারসন উনি যেতে পারেন এই সম্ভাবনাটা মাথায় রেখেই এটা। দর্শক এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বরুড়া উপজেলার বাসপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাস বরুড়া উপজেলার বাসপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আহত হয় অন্তত 22 যাত্রী। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আঞ্জুমানে আল ইসলা কাতারের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মাহফিল সম্পন্ন হয়। কাতার থেকে এম এ সালাম জানান, হাফিজ দেলোয়ার হোসেন সুমন ও সালমান খান রয়্যালের যৌথ সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান। প্রধান অতিথি ছিলেন কাতার কেন্দ্রীয় সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি আলহাজ আব্দুল মুকিত, হাফিজ তুতিউর রহমান, হারুনুর রশিদ, এহসানুল মাহমুদ, নাজিম হাফিজ, সিদ্দিকুর রহমান, হাফিজ আব্দুল জব্বার আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব, মোহাম্মদ আলাউদ্দিন কালা সাহেব, মোহাম্মদ রহমত আলী সাহেব, মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, মোহাম্মদ শাহজান আহমেদ সাহেব। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আজিজুর রহমান সাগর। হামদ পরিবেশন করেন রাজু আহমেদ। নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ সোহেল আহমেদ এবং রাজু আহমেদ। ইতালির বোলোনিয়া 45তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ বোলোনিয়া শাখা। ইতালি প্রতিনিধি নাজমুল হোসেন জানান, স্থানীয় একটি হলরুমে বোলোনিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ডায়মন্ড শিকদারের সভাপতিতে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হোসেনের পরিচালনায় আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সকল শহীদদের স্মরণে নিরাপত্তা পালন এবং সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বোলোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম বাবুল, বোলোনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ নিয়ামত শিকদার, বোলোনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুদ, উপদেষ্টা শহীদুল ইসলাম শহীদ আসাদুর রহমান রমজান, জসিমউদ্দিন, ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ প্রমুখ। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা করেছে কাতার আওয়ামী লীগ। কাতার থেকে এম এ সালাম জানান, গোলাম হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল। এ সময় বক্তব্য রাখেন আবুল কাশেম, মশিউর রহমান, মনিরুজ্জামান, এ কেম জুলহাস, মকবুল আহমেদ, আহমেদ জমির, মখলিসুর রহমান, কফিল উদ্দিন, শাহ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশের শিল্পী গোষ্ঠী এক মনোকর সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করেন। এতে দেশাত্মবোধক ও বিজয়ের গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন শিল্পী অনুপা দা, মতিউর রহমান, জয়নাল, রবিন, অদিতি, সাইফুল। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। এয়ারবাসের কাছ থেকে 100টি যাত্রীবাহী বিমান কিনবে ইরান। এ সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। চুক্তি অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি বিমান ডেলিভারি নেবে
ইরান। এয়ারবাস কর্তৃপক্ষের সাথে আলোচনার সাপেক্ষে যে কোনো দিন এ চুক্তি স্বাক্ষর হবে বলেও জানায় তেহরান। তবে কয়েকটি মাধ্যম এবং কয়েকটি বৃহত্তম আকারের বিমান কেনা হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি দুপক্ষের মধ্যে। এদিকে ইরানকে A320, A321, A330, A350 মডেলের বিমান সরবরাহ করা হবে বলে জানিয়েছে এয়ারবাস। এর আগে বোয়িং এর কাছ থেকে 80টি যাত্রীবাহী বিমান কিনে নেওয়ার চুক্তি করে তেহরান। 2021 সালের মধ্যে দেশের পোশাক খাত থেকে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে এই খাতে বহুমুখীকরণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নতুন বাজার তৈরি করা, বাণিজ্যিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ বেশ কিছু চ্যালেঞ্জ সমাধানে জোর দিয়েছেন তারা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে গার্মেন্ট শিল্প। 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে এ খাত থেকে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পোশাক খাত থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সেন্টার অফ এক্সিলেন্স ফর বাংলাদেশে অ্যাপারেল ইন্ডাস্ট্রি সিভাইয়ের করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাইয়ের পরিচালক রেজাউল হাসনা ডেভিড। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের পরামর্শ তুলে ধরেন সেমিনারে। তারা বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন, পোশাক কারখানায় শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য খাতে কূটনৈতিক দক্ষতা আরও জোরদার করতে হবে। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ চলছে বলে জানান বিজিএমইএ নেতারা। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম খেলার সংবাদ। ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠেয় মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের নারী ফুটবলাররা। গ্রুপ পর্বে বাংলাদেশকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা হবে বলে জানিয়েছেন দলের কোচ। আগামী 26 ডিসেম্বর সাফে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে নারী ফুটবলাররা। পূর্বাকাশে সূর্যটা তখনও পুরোপুরি উত্তাপ ছড়ানো শুরু করেনি। পৌষের কুয়াশা জড়ানো সকালে যখন পুরো নগরবাসী কাবু, তখন কৈশোর পেরোনো কিংবা কৈশোরে পা রাখা এই তরুণীরা ঘাম ছড়াচ্ছেন। অদম্য এই তরুণীর দল প্রস্তুতি নিচ্ছে ভারতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। মাস দুয়েক আগে অনূর্ধ্ব-16 AFC কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান টুর্নামেন্ট যা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, সার্বিক প্রস্তুতিতে এবারও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন। মার্কিন কিংবদন্তির সাঁতারু মাইকেল ফেলপসের সাথে দেখা করেছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামস। বার্মিংহামে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতিকালে তার সাথে দেখা করতে যান প্রিন্স উইলিয়াম। সবশেষ রিও অলিম্পিকে অংশগ্রহণের পরে অবসরের ঘোষণা দেন পুলের রাজা ফেলপস। আর অবসরের আগ পর্যন্ত 28টি পদক জিতে সবচেয়ে বেশি অলিম্পিক পদকজয়ী হিসেবে রেকর্ড গড়েন তিনি, যার মধ্যে 23টি স্বর্ণপদক। তারই অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন মাইকেল ফেলপসকে আজীবন সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করে। সে পদক নিতে বার্মিংহামে উপস্থিত কিংবদন্তি এই সাঁতারু। তাই মহাতারকার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে তা হাতছাড়া করেনি ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখার পক্ষে 4 সিনেটর। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সাফের প্রস্তুতিতে ব্যস্ত নারী ফুটবলাররা। এ ছিল মিলেনিয়াম সংবাদ। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।